তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা। আর আমি সুপর্ণা তোমাদের কাছে আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে। তো আজকের আমি তোমাদের একটা ডেইলি রুটিন ব্লগ শেয়ার করব, একদম সকাল থেকে আমার সারা দিনটা কেমন কাটে, তো সেই ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিন্তু আমি আছি আমার বাবার বাড়িতে, আমি কিন্তু বাড়িতে নেই। তো লক্ষ্মী পুজোর পর থেকে এসেছিলাম, এখনও যাওয়া হয়নি। তো আজকের আমি বাবার বাড়িতে সকাল থেকে একদম সারাদিন কেমন কাটে, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন একদম সকাল হয়ে গেছে আর আমি একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর আমি আজকের সকালে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি বলতে 6টার দিকে উঠে পড়েছি। আর বাবার বাড়িতে এলে জানি না সব মেয়েরাই কি অলস হয়ে যায় নাকি জানি না, তো আজকে মানে যবে থেকে এসেছি আমি প্রায় 7:30-8টা কোনো দিন, মানে 7:30-8টা বেজে যায়, এর নিচে কোনো দিন উঠিনি। তো আজকের একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তো তার জন্য বললাম যে আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল সকাল উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ যে এখন আমি মাছ কাটাকাটি করছি। আর এক্ষুনি মাছ দোকান গেছিলো, তো ওখান দোকানের কাছ থেকে ওই রূপাবাটিয়া মাছ আর চুনো মাছ, তবে গাং চুনোগুলো অনেক বড় বড় সাইজের, তো মাছগুলো নিয়েছি, এখন সকাল সকাল কেটে ফেলছি। তারপর দেখো মাছ কেটে নেওয়ার পর আর তারপর এখানে আমি জলখাবার মানে সকালের ব্রেকফাস্টের জন্য আলু ভাজছি। তো আলু ভাজতে ভাজতে তোমাদের দাদাভাইকেও ফোন করেছিলাম, তো ও যেহেতু 8:30-টার পর বেরিয়ে যায় তো তার জন্য ওর সাথেও কথা বলছিলাম। তো ব্রেকফাস্টে আজকে ছিল পান্তা ভাত আর আলু ভাজা। আর পান্তা ভাত আমার জানি না, বাড়িতে থাকলে একদম পান্তা ভাত খেতে আমার ইচ্ছে করে না, তো একটু ভালো কিছু থাকলে খাই আর কি, ঠিক আছে, পান্তা ভাতের সঙ্গে, তো জানি না। আর বাবার বাড়িতে এলে কিন্তু আমার বেশ পান্তা ভাত খেতে ভালো লাগে, কারণ কেন বলো তো যে সকালে প্রায় বাবার বাড়িতে ব্রেকফাস্ট করি 10টার দিকে, ঠিক আছে, তো তার জন্য খেতে ভালো লাগে নাকি জানি না। তো যাই হোক, আর সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপর একটু কাকুর বাড়িতে চলে গেছিলাম, কাকিমা ডাকছিল, তো ওখান থেকে এসে কাকিমা ডাকছিল বলতে আইব্রো করতে গেছিলাম। আর তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি কারণ ফোনে চার্জও ছিল না, ফোনটা আমি চার্জে বসিয়ে দিয়ে আর কাকিমি আইব্রোটা করতে গেছিলাম কাকিমার। আর এখন প্রায় 11:10 হয়ে গেছে আর এখন তাড়াহুড়ো করে মানে কি বলা যায় দুপুরে রান্নাবান্নাও করতে হবে। আর এখন আমি চাল নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে, চালটা ধুয়ে নেব, প্রচুর বেলা হয়ে গেছে জানি না। তবে হ্যাঁ, সকালে আমি মাছগুলোও ভেজে রেখেছিলাম, তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম তো তখন আর শেয়ার করা হয়নি, তো মাছগুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম। আর এখন জাস্ট রান্নাবান্না করবো, তার জন্য আমি পুকুরে মানে চাল ধুতে এসেছি। আর গ্রামের দিকে তো মানে কি বলা যায় পুকুরেই সব কিছু ব্যবহার করা হয়, টিউবওয়েলের জলটা, তো টিউবওয়েলের জলটা ওটা শুধুমাত্র কি বলা যায় বলো তো খাওয়ার জন্যই ব্যবহার করা হয় বেশি। তবে আমার তো চাল ধুয়ে নিয়ে আসার পর তারপর আমি সবজিটা কাটছিলাম আর সবজি আমার কাটা হয়ে গেছে। সবজি কাটা বলতে সেরকম কিছু মানে কি বলা যায় সেরকম কিছু সবজি কাটিনি, শুধুমাত্র আলু আদা রসুন পেঁয়াজ এইগুলো কেটেছিলাম। আর তো তারপর আমি একটা আপেল ছাড়িয়ে নিয়েছি, তো আপেল খাচ্ছিলাম এখন, মানে একটু খিদাও পাচ্ছিলো তো তার জন্য একটা আপেল ছাড়িয়ে নিয়েছি। আর আজকের কি রান্না করবো আলু কেটেছি বলতে, তো ওই রূপাবাটিয়া মাছগুলো ওগুলোকে একটু তেঁতুলের টক করবো, মানে কাল পাকা তেঁতুলের টক করবো, আর আলু দিয়ে মাছ দিয়ে একটু গায়ে মাখা মাখা ঝোল করবো, ব্যাস এইটুকুই করবো। তো তার জন্য সবজি সেরকম বেশি কিছুই ছিল না, তো শুধুমাত্র আলু কেটেছিলাম। তো আজকে রান্না করতে দেরি হয়ে গেছে বলে নাকি জানি না উনুনটা মানে কি বলা যায় ধরে গেছিলো, যা কড়াই বসিয়ে দিয়েছি ঝপ করে নিভে গেছে, খুব ধোঁয়া হচ্ছিলো। তো আজকের মানে কি বলা যায় ভাবছিলাম যে গ্যাসে রান্না করব, তো গ্যাসে রান্না করলে আমি জানি না, গ্যাসে রান্না করলে আমার মনে হয় যে গ্যাসে রান্না করলে অনেক দেরি হয় রান্না করতে, তো তার জন্য আমি মানে কি বলা যায় উনুনটাকে কোনো রকম মানে নিভে গেছিলো, তো ওকে আবার ভালো করে জ্বালিয়ে নিয়েছি, তো তারপর উনুনেই রান্না করেছি। আর উনুনে রান্না করলে আমার তো তাড়াতাড়ি হয়, তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আজকের গ্যাসে করছি না। আর একটা জিনিস মানে এটা আমার বরাবর অভ্যেস যে রান্না করতে করতে একটা গ্লাস নিয়ে আসবো আর একটা মগ নিয়ে আসবো, মগে জল ভর্তি করে নিয়ে আসবো, 1.5 লিটার জল আমি কিন্তু রান্না করতে করতে অবশ্যই খাবো, তো এটা আমার বরাবরের অভ্যাস। তো জল খাওয়ার মতন মানে কি বলা যায় সারাদিন তো এটা ওটা করছি, তো জল খাওয়ার পার্টিকুলার এরকম মনে করে জল খাওয়া বলতে আমার এই রান্না করার সময় হয়, তো রান্না করতে করতে আমাকে মোটা 1.5 লিটার জল খেতে হবে ব্যাস।
তো তারপর দেখো এখন রান্না করছি, আলু টালুগুলো কষানো হয়ে গেছে। তো চলো, তো রান্না করার পর আর কী কী করি তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এদিকে রান্না করছিলাম আর বাবা যেহেতু বাজারে গিয়েছিল, আর বাবা বাজার ব্যাগ একজনের হাতে পাঠিয়ে দিয়েছে, কারণ আজকের পঞ্চায়েত থেকে গ্রাম মানে গ্রাম পঞ্চায়েত থেকে মানে এরকম কয়েকজন গ্রামের কয়েকজনকে সিলেক্ট করেছে আর ওই চারা পোনা মাছ দেবে। তো বাবা সেইটা নিয়ে একদম বাড়ি আসবে, তো তার জন্য একজনের হাতে ব্যাগটা পাঠিয়ে দিয়েছিল। আর এই দিকে দেখো আমি তরকারি কড়া বসিয়ে দিয়ে গেছিলাম, তো বাজার ব্যাগটা খালি করে তারপর এখানে চলে এসেছি। আর তরকারিতে এখন মাছটা দিয়ে দেবো, আর অর্ধেক অর্ধেক তো মাছগুলো দেব, আর চুনো মাছগুলো বেশিরভাগটা চুনো মাছ সবগুলো দিয়ে দেবো, আর সবাইকে কয়েকটা দিয়ে দেবো। আর তেঁতুল টক বাবা খাবে না, আমি আর ভাই খাবো, আমার তো খাওয়া বারণ আছে, তবু আমি অল্প একটু চিনি দিয়ে খাবো। মানে আজকে প্রায় বলতে পারো যে কয়েক বছর পর, 4-5 বছর পর বোধ হয় আমি তেঁতুলের টক খাবো। মানে তেঁতুল টক যেহেতু আগে হোমিওপ্যাথিক ওষুধ খেতাম, তো তার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেলে তো তেঁতুল খাওয়া বারণ, তো তার জন্য আমি তেঁতুল টক খেতাম না। তো এইদিকে দেখো আমার ঝোলটা হয়ে গেছে, আর এখন এই যে তেঁতুলের টকটাও হয়ে গেছে, মানে মোটামুটি সব কিছু রান্নার পর তারপরে এসেছি। আর এই তেঁতুলের টকটা আমার ভাই কি বলা যায় এত ভালো খায়, মানে খুব ভালোবাসে আর কি তেঁতুলের টক, এই পাকা তেঁতুলের টক। তারপর রান্নাবান্না হয়ে গেছে আর আমি এখানে নুনটা এখন নেতা দিয়ে নিচ্ছে। তো তারপর আমি এখন পুকুরে আবার চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিতে, আর কড়াইটা পরে মানে যেহেতু কালি আছে তো কড়াইটা এখন ধুতে অনেকটা সময় লাগবে, তো তার জন্য শুধুমাত্র এখন একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর পুকুরে তোমাদের আমি এর আগে যেরকম বললাম যে গ্রামের দিকে বেশিরভাগ সব কিছুটাই পুকুরে ব্যবহার করা হয়, টিউবওয়েলের জলটা খাওয়ার জন্য ব্যবহার করা হয়, অনেকের বাড়িতে স্নানের জন্য ব্যবহার করা হয়, তো যাদের কাছাকাছি। আমার বাবার বাড়িতে টিউবওয়েলটা মানে এই পুকুরের ওই পাড়েই, ঠিক আছে, তো এদের বাড়িতে একটু স্নান টান এরকম কোনো কিছু করে না, তো শুধুমাত্র খাওয়ার জন্যই ব্যবহার করে। আর আজকের আমি একদম সকাল থেকে স্নান করে নিয়েছিলাম, স্নান করে নিয়েছিলাম বলতে মাথা মানে ধুইনি, আর শুধুমাত্র গলার কাছ থেকে স্নান করে নিয়েছিলাম, কারণ গলাটা মানে কি বলা যায় একটু ব্যথা ব্যথা করছিলো। তো এর আগে কয়েকদিন বেশ রাতও জাগা হয়ে গিয়েছিলো, তারপর ফ্যানও রাতে ফ্যান না চালিয়ে ঘুমোলে ঘুম আসে না, মানে ওই ফ্যানের শব্দে ঘুমানোটা একদম অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, তো তার জন্য আর স্নান করব না, তো তার জন্য রান্নার পর হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তো যেহেতু আগে সকালে স্নান করেছি, না স্নান করলে হবে। আর তারপর দেখো আমি চলে এসেছি, মানে সকাল থেকে আমি কিন্তু চিরুনি করিনি, তো তার জন্য এখন যেহেতু একদম ফ্রি হয়ে গেছি তার জন্য এখন চলে এসেছি একটু চিরুনি করবো। আর মানে একটু চিরুনি করার পর টিক টিক মানে আমার কপালে দেখতে পাচ্ছ টিক সিঁদুর কোনো কিছুই নেই, সিঁদুরটা জাস্ট একটুমাত্র আছে, টিক মাথায় নেই, তো তার জন্য চলে এসছি একটু চিরুনি করব। তারপর আমি কি বলা যায় আমার পেয়ারা খেতে প্রচুর ভালো লাগে, তো তার জন্য মানে আগে পেয়ারাটা খেয়ে নিয়েছি, কারণ এরপরে যেহেতু ভাত খাবো তো তার জন্য ঝটপট করে আগে পেয়ারাটা খেয়ে নিচ্ছি, কারণ বিকেলে পেয়ারা খেলে আমার আগে অ্যাসিড পড়ে যাবে, তার জন্য আমি বিশেষ করে যা ফল খাই আমি সেটা কিন্তু সকালের মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি, মানে লাঞ্চের আগে সব কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ বিকেলে খেলে সত্যি কথা বলতে আমার অ্যাসিড পড়ে যায় সব কিছুতে। তো যাই হোক, আমি মানে আজকের একদম সারাদিনের হেয়ার কাট রুটিন এখানেই শেষ করে দেবো, তো তার জন্য আজকের আবারও মানে চিরুনি করে নেওয়ার পর তারপর পিছন দিক থেকে বিনুনি করে নিয়েছি, কারণ সত্যি কথা বলতে যত বেলা হচ্ছে তত মানে আমার শরীরটা যেন খারাপ করছে, আর পায়ের হাত পাগুলো কুটকুট করছিলো, তারপর গলাটাও একটু খুব বেশি ব্যথা ব্যথা করছিলো, তো তার জন্য ভাবলাম যে মানে বিকেলের দিকে ভালো থাকবো কি না ঠিক নেই, মানে ভালো থাকার চান্সটা খুবই কম, তো তার জন্য একদম সারাদিনের নাইট টাইম সব কিছু হেয়ার কাট কমপ্লিট করে দিচ্ছি এখানে। তো তারপর এখানে আমি এখন খেতে চলে এসেছি, আমি বলতে আমি আর ভাই শুধুমাত্র খাওয়া দাওয়া করবো, আর বাবা কখন আসবে ঠিক জানি না, যেহেতু ওখানে অনেকেরই ব্যাপার কখন আসবে ঠিক নেই। আর এখন প্রায় দুপুর 1:30 বেজে গেছে, আর আমাকেও মেডিসিন খেতে হবে, তো তার জন্য আমি আর ভাই খাওয়া দাওয়া করবো, এখন ভাত নিয়ে চলে এসেছি। আর ভাই সবে মাত্র স্নান করে এসেছে আর ও আসবে, তো তার জন্য এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, আর তারপর বিকেল থেকে সত্যি কথা বলতে একটু বেশি অসুস্থ হয়ে গেছিলাম, আর আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি তো তার জন্য তোমাদের নিউজটা আগে দিয়ে দিলাম। আর অনেকটা বেশি অসুস্থ হয়ে গেছিলাম, খুব গলা টলা ব্যথা করছিল,
তারপর শুয়েছিলাম, ঠিক আছে, একটু গাটা জর্জর জর্জর এরকম করছিল। তো যাই হোক, তো কেমন থাকি অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। তো তত সময় তোমরা সবাই ভালো থেকো, টাটা।